আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির বাণী দিয়ে এই পৃথিবীর মানুষকে কোরআনের আদলে আনতে চাইলেন, আল্লাহ বলেন হে রাসূল আপনাকে সর্বপ্রথম সহযোগিতা করেছে আমি, আল্লাহকে সহযোগিতা করেছে আমার রাসূলকে আল্লাহ সহযোগিতা করেছে, আল্লাহ বলে রাসূল আপনাকে আমি সহযোগিতা করেছি, সহযোগিতা নিয়ে আপনি একাই কিন্তু আগ বাড়াইতে পারতেন না, তার মানে আমার সহযোগিতার সঙ্গে আপনাকে আমার দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতা করেছে আরেক শ্রেণী, তার নাম আল্লাহ বলেন মুমিন। তার নাম কি? ওয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। হে রাসূল আপনাকে শক্তি সামর্থ্য যোগানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমি এবং মুমিনরাই আপনাকে সহযোগিতা করেছে। আল্লাহ বলেন ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম, কেমন করে আপনাকে সহযোগিতা করলো, আমি একজন মুমিনের অন্তরে আরেকজন মুমিনের ভালোবাসা ঢেলে দিয়েছি। কেমন ভালোবাসা ঢেলে দিয়েছেন? যুদ্ধের ময়দানে যখন কাফেরদের তরবারি আঘাতে জীবনটা যায় যায়, এমন সময় একজন মুমিন সে চিৎকার করে বলল পানি পানি। আরেকজন মুমিন পানি নিয়ে যখন তার কাছে গেল, তার জীবন বায়ু বের হয়ে যাবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এমন সময় আরেকজন ব্যক্তি বলতেছে পানি। আমার বন্ধুগণ দেখেন আল্লাহ বাইনা কুলুবিহিম, আল্লাহ কেমন করে তাদের অন্তরটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। এবার ওই মুমিন বলতেছে আরে আমার পাশের মুমিন ভাই মুসলমান ভাইয়ের পানির পিপাসা লেগেছে, তার মানে আমাকে প্রথম না, সর্বপ্রথম ওই আহ্বানকারীকে তুমি পানি দাও। ব্যক্তি পানি নিয়ে গেল, তারপরে আরেকজনের পানি পিপাসা লেগেছে, সে পানি চাইলো, আবার সে বলতেছে আরে আমার না, ওই ভাইকে পানি দাও, আরে আমার থেকে মনে হয় তার কষ্টটা বেশি। এইভাবে তাফসীরের মধ্যে লিখেছে একজন নয় দুইজন নয় ছয় জনের কাছে যখন গেল, এবার ওই ছয় নম্বর ব্যক্তি বলতেছে পানি যে আগে চেয়েছে তার কাছে যাও, তাকে পানি দিয়ে সিরিয়াল করে পানি আমার কাছে নিয়ে আসো। আমার বন্ধুগণ ওই মুমিন ব্যক্তি যখন সর্বপ্রথম ব্যক্তির কাছে গেলেন, গিয়ে দেখেন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। এইভাবে তিনি আবার এক এক করে ষষ্ঠ ব্যক্তির কাছে যখন গেলেন, একজনও পানি পান করতে পারলেন না, সকলেই মুমিন ভাইয়ের জন্য সহযোগী হয়ে পানি সারা দুনিয়া থেকে বিদায় নিলেন। কেমন ভালোবাসা ছিল! আল্লাহ বলেন এই ভালোবাসার কারণ হলো ওয়াল্লাহ বাইনা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহই দয়া মায়া আমি সৃষ্টি করে দিয়েছি, বন্ধুত্ব তাদেরকে গ্রহণ করার সুযোগ করে দিয়েছি। তার মানে লাউ আনফাতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকিম। আল্লাহ বলে হে রাসূল, হে রাসূল এরকম বন্ধু আপনি কিন্তু একজনকেও বানাইতে পারতেন না। তার মানে আল্লাহ বলেন দুনিয়ার সমস্ত সম্পদ যদি আপনি বিক্রি করে দিয়ে এরকম একজন বন্ধু তৈরি করতে চাইতেন, আমি আল্লাহর সহযোগিতা না থাকলে এরকম বন্ধু আপনি বানাইতে পারতেন না। তার মানে এই বন্ধুত্বের বন্ধনকে সৃষ্টি করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, আর যার কারণে তারা এই বন্ধুত্বের পরিচয় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ সে আল্লাহ এখনো আছে কি নাই? সে আল্লাহ যেহেতু এখনো আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে বন্ধুত্ব তোমরা গ্রহণ করবে, অবশ্যই মুমিনদের সঙ্গে তোমাদের বন্ধুত্ব হবে। একজন মুমিন আরেকজন মুমিনকে বন্ধু বানাবে, কখনোই কাফেরকে বন্ধু বানাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বন্ধুত্বের গুরুত্ব দিতে গিয়ে যে হাদিস আমাদেরকে জানালেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে মুয়াজ বলেন কখনো জালাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সঙ্গে আমরা বের হয়েছি, আল্লাহর নবী বলেন আতাদুরুনাইল আমাল হাব্বিলাল্লাহি তাআলা, তোমরা কি জানো, তোমরা কি বলতে পারবে আল্লাহর কাছে সবচাইতে কোন আমলটা বেশি প্রিয়, আল্লাহ কি বেশি পছন্দ করেন? এবার সাহাবীর দল থেকে বলতেছেন আল্লাহর নবী বলেন ক্বালা ক্বাইলুন আস-সালাতু ওয়াজ-যাকাতু ওয়াকালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীদের মধ্য থেকে এক একজন এক একটা মত দেন, কেউ বলতেছেন আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো নামাজ, আরেকজন বলতেছেন না না আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো যাকাত, আরেকজন বলতে না না আরেক বলতে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হলো আল্লাহর পথে জিহাদ। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা
তোমরা যে যাই বলেছো আমার কাছে আমার আল্লাহর কাছে এগুলো এত প্রিয় না আল্লাহর নবী বলেন ইন্না হাব্বাল আমালা ইলাল্লাহি তাআলা আল হুব্বু ফিল্লাহ আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা হলো আল্লাহর জন্যই ভালোবাসা আবার আল্লাহর জন্যই রাগ প্রকাশ করা তার মানে আপনার ভালোবাসা থাকবে মুমিনদের জন্য আর কাফেরদের জন্য অন্তরের মধ্যে থাকতে হবে বিদ্বেষ তার মানে আল্লাহর রাসূল বলে যখন কোন কাফের যদি প্রতিমধ্যে দিয়ে চলে তাদেরকে তোমরা পথটা সংকীর্ণ করে দাও তার মানে সম্পূর্ণ পথ তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না তার মানে তারা সম্পূর্ণ পথের দখলদারিত্ব করতে পারবে না রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সমস্ত ক্ষমতা ছেড়ে দেওয়া যাবে না আজকে কিন্তু দেখা যায় আমার দেশে এমন কিছু হিন্দু ব্যবসায়ীরা রয়েছে যারা এই দেশের মানুষকে স্বাধীনতা নিয়ে হুমকি দেয়